হ্যালো ফ্রেন্ডস স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আপনার সাথে আছি আমি হাসান তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে স্যামসাং ফোনে আপনি মেসেজে আপনার নিজের ফটো ব্যাকগ্রাউন্ড দিবেন এবং আপনি কন্টাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ছাড়া তো ওখান থেকে আপনি আরও পারবেন আপনার ফোনের ক্যামেরা সেটিংসটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন তো কীভাবে এটা করবেন চলুন দেরি না করে শুরু করা যাক তো আপনি ফোনের সেটিংসে যাবেন আমি সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন করে তো এখানে দেখবেন অ্যাপ্লিকেশন তো আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অনেক ইন্টারফেস পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর আপনি প্রথম যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে আপনার ম্যাসেজ ম্যাসেজে যখন আপনি ক্লিক করবেন ইয়েন তো মেসেজে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন নোটিফিকেশানে যখন ক্লিক করবেন আপনি নোটিফিকেশানটা অন অফ বন্ধ করে দিতে পারবেন পপ আপ ডিসপ্লেতে পপ আপ যেটা নোটিফিকেশান আছে সেটা আপনি বন্ধ বন্ধ করে দিতে পারবেন দ্বিতীয় যে এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করবেন দেখছেন এখানে আমার একটা ফটো দেওয়া ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনি ইচ্ছা করে আরও অ্যাড করতে পারবেন গ্যালারি সেখানে আমি দেখাচ্ছি আপনাকে যে গ্যালারি আমরা চলে এলো যেটা এখন ক্লিক করবো সেটা চলে আসবে এখানে আমি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি আমি জাস্ট এটা রাখছি সেখান থেকে আর কিছু ও সেটিংস নাই আপনি চলে যাবেন দ্বিতীয় যে সেটা হচ্ছে কন্ট্যাক্ট এখানে কন্ট্যাক্টে ক্লিক করবেন কনট্যাক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি নেম ফর্মেট আপনি যেটা যেভাবে ফার্স্ট নেম থেকে লাস্ট নেম আপনি কি লাস্ট নেম থেকে ফার্স্ট নেম সেটা আপনি ইচ্ছা করলে এখানে আপনি দিয়ে দিতে পারবেন তারপর কন্ট্যাক্ট টু ডিসপ্লে কন্ট্যাক্টে যে ডিসপ্লেতে আপনার কন্ট্যাক্ট দেখায় সেটা আপনার সিম কার্ডে যতটা নাম্বার আছে সেই নাম্বারটা দেখাবে না ডিভাইসে না পেটিএম না গুগল টু না হোয়াটসঅ্যাপ না গুগল গুগল স্যামসাং অ্যাকাউন্ট অথবা আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনি এখন যদি গুগলে ক্লিক করে দিন তো গুগলে আমার যত নাম্বার আছে সেটাই দেখাবে হোয়াটসঅ্যাপে আমি যদি ক্লিক করে দিই তাহলে হোয়াটসঅ্যাপে যত নাম্বার আছে ততই দেখাবে অথবা আপনি এখানে দেখছেন অল কন্ট্যাক্ট মানে যত আপনার কন্ট্যাক্ট আছে সবই দেখাবে দেখেন আপনি পছন্দ মতন সেট করে দিবেন তারপর তৃতীয় যে অপশনটি সেটা হচ্ছে এখানে ওপরে আপনি দেখছেন এমপোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট এখানে আপনি যখন ক্লিক করবেন তারপর নিচে দেখছেন এক্সপোর্ট এখানে আপনি ক্লিক করে দেবেন আমাদের অনেক অনেক কিছু হয় যখন আপনারা ফোনটা রিসেট করি তখন আমাদের যত কন্টাক্ট আছে উড়ে যায় সেটার জন্য আপনি এক্সপোর্ট একটি ফাইল ডাউনলোড করতে পারেন তো আপনি যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন আপনার দেখা হবে এসডি কার্ডে না ডিভাইসে আপনি সেটা ডাউনলোড করবেন তো আমি এসডি কার্ডে করছি এসডি কার্ডে করার পর ওপরে দেখছেন ডাউনলোড অপশান শুরু হয়ে গেছে এটা যাচ্ছে আমাদের ডাউনলোড হচ্ছে অটোমেটিক ইন্টারনেট কানেকশন লাগবে না তো ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখছেন কন্ট্যাক্ট আমি দুটো ডাউনলোড করেছি এখানে আপনি কোনটার সাহায্যে দেখবেন তো আমি এটা গুগলের কন্টাক্ট থেকে দেখছি তো এখানে আমার গুগলের লাঞ্চার কারণ আমার দেখাচ্ছে না কিন্তু আপনি এটা চেষ্টা করবেন এটা আপনার একটা ফাইল হিসাবে ডাউনলোড হয়ে যাবে দেখছেন আর একটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমি এটাই দেখছি একবার ট্রাই করে আপনি এটা আপনি নিজে চেষ্টা করে দেখবেন আমার গুগলে একটি লাঞ্চার ইউজ করছি সে কারণে হচ্ছে না লাঞ্চার এবং কন্ট্যাক্ট এটা গুগল পিক্সেল লাঞ্চার তো আপনি চেষ্টা করবেন হয়ে যাবে আপনি ফোন সেটিংসটা যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনি অনেক অপশান পেয়ে যাবেন এখানে আপনি ওয়াইফাই কলিং এটা অন করে দিবেন এবং ভয়েস মেল এটা আপনার অফ যদি অন থাকে তাহলে অফ করে দিবেন আর আপনি তারপর হাইড মাই ভিডিও এখানে ক্লিক করার পর আপনি এখানে এটা কিছুই দেখতে পাবেন না একটা ইমেজ দিয়ে দিতে পারেন হাইট যেখানে আপনার ভিডিওটা হয় এখানে আপনি একটা ইমেজ দিয়ে দিতে পারেন তো ইমেজ আমি দিচ্ছি না মোট সেটিংসে যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনি কল ওয়েটিংস আপনি আর একটা আপনি ফোন করা অবস্থা আর একজন কেউ যদি ফোন করে সেটা দেখতে পারবেন আপনি এখানে সিমে কল ওয়াইটিং দেখছেন এখানে তো কল ওয়াইটিংটা আপনি করে দিতে পারেন এটা অন করে দিতে পারেন কল ওয়াইটিং করার পর এখানে আপনি আর এই অ্যানসার অ্যান্ড এন কল এটা আপনি ওই এখান থেকে অন করে দিতে পারেন তো এখানে আপনি দেখছেন এখানে আপনি অন করে দিবেন তাছাড়া এখানে আর কিছু সেটিংস নয় এখান থেকে আপনি চাইলে ইচ্ছা করলে ক্যামেরার সেটিংসটা এখান থেকে দেখে নিতে পারেন আপনি লোকেশন ট্যাগ করতে পারেন ভলিউম কী থেকে আপনি কী করবেন টেক ফটো আপনি তুলবেন টেক ফটো দিয়ে দিতে পারেন সেখানে আপনি আরও বাকি সেটিংস নিয়ে যা আছে সব দেখে আনবেন আর একটা সেটিং দেখেছি ডিফল্ট অ্যাপ্লিকেশন এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ব্রাউজার অ্যাপস কোনটি হবে আপনি যে কোনো সার্চ করলে আপনি কোনো জায়গায় একটি ক্লিক করলে লিঙ্কে আপনার যে কোনো একটি ইন্টারনেট আপনার এই স্যামসাঙের ইন্টারনেট ব্রাউজারটা ওপেন হয়ে যায় থেকে আপনি যে ব্রাউজটা সিলেক্ট করবেন সেই ব্রাউজটা ওপেন হবে যেখানে আমি ক্রোম সিলেক্ট করেছি ক্রোম ওপেন হবে কলিং অ্যাপ এখন আপনার দু তিনটে কলিং অ্যাপস থাকলে আমি যেটা গুগলের কলিং অ্যাপস যে কারণ আমার হচ্ছেও না কিছু কারণে আমি গুগলের কলিং অ্যাপসটা এখানে সিলেক্ট করেছি আপনি মেসেজ অ্যাপ আপনার যদি থাকে তো আপনি ম্যাসিজ অ্যাপ সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি হোমস্ক্রিন দেখছেন হোমস্ক্রিন আমি যে লাঞ্চারটি ইউজ করছি ফিক্সেল লান্সার এখান থেকে আমি সেটা সিলেক্ট করা আছে তো এখান থেকে আপনি আরও সে মতন সেটিংস করে নিতে পারবেন আপনি একটু দেখে নেবেন তাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন